চ্যানেল এগেইন। আমি আজকে আপনাদের কি একটি বিশেষ উপদেশ দিতে এসেছি। অবভিয়াসলি আমি সবসময় উপদেশ দিতেই আসি, আশা করি আপনাদের আমার উপদেশগুলো ভালোই লাগে। তবে হ্যাঁ, জ্ঞান দিতে আসি না, এটাও বলে দিচ্ছি, যেটা বলি সত্য কথা বলি, মিথ্যা কথা কোনোই বলি না। যাই হোক, আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে যারা আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেছেন। এবং আপনাদেরকে অবশ্যই এটাও বলবো যে প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবাইকে আপনারা প্লিজ একবার আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে অবশ্যই বলুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন। এবং তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখছো, তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট মাস্ট দেখো, কারণ ফার্স্ট টু লাস্ট তোমরা মাস্ট দেখলে তোমাদেরই অনেক বেনিফিশিয়াল হবে। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি দ্যাট ইজ পার্টিকুলারলি জেনারোসিটি। জেনারোসিটি ইন দ্য সেন্স যে সাপোজ তুমি বাইরে আছো, ওকে, এবারে তুমি রাস্তায় দেখবে কিছু কিছু মানুষজন থাকে যাদের সাথে মানুষ কথা বলতে খুব ভালোবাসে, বা যাদের সাথে হয়তো তুমিও একটু কথা বললে দু মিনিট কি তিন মিনিট তোমার না ভালো না, মানুষটা ঠিক আছে। আবার এমনও কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো আলাপ হলো, দু একটা বাক্যালাপ হলো, বাবা গো ঈশ্বর কথা না বললেই ভালো, পরিস্থিতি বুঝে নিজের কথাবার্তায় যেমন মিষ্টতা আনবে,
কথাবার্তায় করুণা আনবে, কথাবার্তার মধ্যে সমবেদনা আনবে, এবং সেই সমবেদনার মধ্যেও যেন বন্ধুত্বের হাতটা থাকে, যেন সহানুভূতিটা থাকে। আশা করছি তোমরা যারা আমার কর্কশ বন্ধু বান্ধবরা আছো, তারা এবার থেকে একটু চেষ্টা করবে নিজেদের কথা বলাটাকে একটু সুইট সুইট করতে। ভাই সুইট অ্যান্ড সাওয়ারের যুগলবন্দিটা ভালো, কিন্তু যদি দুটোকে কম্পিটিশনে দেওয়া যায় সুইট কিন্তু এগিয়ে যাবে। কেন ভাই, পাতে শেষে হোক কি পাতে আগে, মিষ্টি মুখটা করলে কিচ্ছু হয় না। তাই মিষ্টি শুধু খেলেই চলবে না, নিজের কথাবার্তায় নিজের ব্যবহার একটু সেই মিষ্টতাটা আনতে হবে। তাই এখন থেকেই নিজেকে একটু পাল্টাও, মিষ্টতা আনো, নিজেকে টেনশন ফ্রি রাখো। তোমার দুঃখ বেদনা জীবনে আসতেই পারে, আপস অ্যান্ড ডাউনস মানে লাইফ, কিন্তু তারপরে এই না যে তোমার আপস অ্যান্ড ডাউনস তুমি অপর মানুষের সঙ্গে খারাপ করবে, কেননা সে তো তোমার ব্যাপার জানে না। কি দরকার এই যে মুখের যে কথা, এই যে সম্পর্কটা, এই যে আজকে আমার সঙ্গে যে তোমাদের রিলেশনশিপটা, এটা তো এমন নয় যে আমরা একেবারে বাড়িতে সবাই যাচ্ছি, যদিও সবাই আমার বাড়িতে অবশ্যই আসতেই পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই যে একে অপরের সঙ্গে যে আমাদের এই যে কানেক্টিভিটিটা, এই যে সম্পর্কটা, এটার কিন্তু মূল মন্ত্র হচ্ছে ব্যবহারটা। মানে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে যতটা সম্ভব ভালো করে কথা বলা, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দেওয়া। তাই আশা করছি আমার বন্ধুরাও কিন্তু অপরজন অপর দিকের মানুষের সঙ্গে সেটাই করবে। বিকজ আই ওয়ান্ট অল অফ মাই ফ্রেন্ডস টু বি গুড বাই হার্ট, টু বি গুড ইন এভরি অ্যাসপেক্ট। তাহলে আই হোপ তোমরা ব্যাপার থেকে নিজের মধ্যে একটু সুইটনেস আসার চেষ্টা করবে, মানে সুইটনেসটাই এই লোকের সাথে কথা বলবে, দেখবে একটু পাল্টাও, একটু মিষ্টি হও, দেখবে তোমার চারিদিকটা মিষ্টি হয়ে যাবে। সবাই যারা তোমার পছন্দ করবে না, দেখবে তারাও তোমাকে প্রচণ্ড লাইক করতে শুরু করে দেবে। সে যেই হোক, অফিসের বস হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক, সেই হোক বস, দ্যাট ইজ কল সুইটনেস, দ্যাট ইজ কল ইউর বিহেভিয়ার। আর অবশ্যই এটাই বলবো যে তোমাদের যদি আমার টিপসগুলো ভালো লাগে বা এফেক্টিভ মনে হয়, বা এফেক্টিভ যদি অ্যাপ্লাই করে হয়ে থাকে, তাহলে প্লিজ কিন্তু ভাই নিচে ডিসক্রিপশন বক্সে একবার জানাবে। কারণ তোমরা জানলে তবেই তো বুঝবো ভাই যে আমি যে তোমার সাথে কথা বলি, তোমাদের বলি, এটা তোমাদের হেল্পে আসছে। নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা আরও কী কী বিষয়ে তোমরা ভিডিওস চাইছো, বা কোন কোন বিষয়ে তোমাদেরকে বললে বা ইনফরমেশন দিলে ভালো হয় সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। তাই দিলেন আসছি, কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থেকো, হোক থেকো, কারণ আবার আসবো নতুন টপিক নতুন ভিডিও নিয়ে। স্টে টিউন, স্টে হেলদি, স্টে হ্যাপি, বাই।